অবশেষে মুখ খুললেন মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল। তাপস মন্ডলের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। তাপস মন্ডলের বিরুদ্ধে উঠেছে চাকরির টোপ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করেছিলেন তাপস মন্ডল। শুধুমাত্র চাকরি বিক্রি নয়, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার ট্রেনিং কলেজে ভর্তি করানো হতো এবং ট্রেনিং শেষে চাকরি দেওয়া হতো লাখ লাখ টাকায়, মোটা অঙ্কের টাকায় চাকরি বিক্রি করতেন তাপস মন্ডল। অবশেষে মুখ খুললেন তাপস মন্ডল, সংবাদ মাধ্যমের সামনে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন তাপস মন্ডল। মানিক ভট্টাচার্যকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন তাপস মন্ডল। মানিকের সঙ্গে কিভাবে যোগাযোগ? TV9 বাংলার সামনে মুখ খুললেন তাপস মন্ডল। ইডির হাতে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন মানিক ভট্টাচার্য। শনিবার মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডলের মহিষাবাতানের অফিসে হানা দিয়েছিল ইডি। মিনার ভাই এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির নামে ভাড়া নেওয়া হয়েছিল অফিসটি। সেই অফিসে নাকি মাঝে মধ্যেই আসতেন মানিক ভট্টাচার্য। আশেপাশের এলাকার লোকেরা অনেকেই মানিকবাবুকে আসতে দেখেছেন বলে দাবি। শুধু মহিষাবাতানের ওই অফিসেই নয়, তাপস মন্ডলের বারাসতের বাড়িতেও গিয়েছিল ইডি। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না, তার ছেলে বিজেশ মন্ডল জানিয়েছিল 20 তারিখ তাপসবাবুকে ডেকে পাঠানো হয়েছে ইডির অফিসে। এবং TV9 বাংলা চ্যানেলের তরফে তার সাথে যোগাযোগ করা হলে তাপস মন্ডল স্পষ্ট জানান তিনি ইডির অফিসে যাবেন কি না। সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অবশ্যই যাব, কেন যাব না, আমি খবর পেয়েছি, আমি একটু বাইরে আছি, পৌঁছে যাব 19 তারিখ, 20 তারিখ দেখা করব বলেই দিয়েছি। মহিষাবাতানের অফিসে মানিক ভট্টাচার্যর আসা যাওয়া ছিল বলে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে। তাপস মন্ডলের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো মানিক ভট্টাচার্যর প্রশ্ন করায় তিনি বলেন, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কলেজের সমস্যা নিয়ে বারবার যেতে হয়েছে, যেতাম কলেজের সমস্যা নিয়ে ওনার সঙ্গে আলোচনায় বসতাম, আমরা অনেক সময় আন্দোলন করার হুমকি দিয়েছি, উনি বলেছেন আলোচনার টেবিলে বসুন, আপনাদের সমস্যার কথা তুলে ধরুন, আমাদের কলেজগুলি ওনার জন্যই বেঁচে আছে, অনেক সমস্যার সমাধান করেছেন উনি, আমার সংস্থার তরফে আমাদের কলেজের সমস্যা নিয়েই ওনার কাছে যেতাম। শনিবার তাপস মন্ডলের মহিষাবাতানের অফিসে ইডি হানা দিয়েছিল। তালা ভেঙে ভিতরে ঢুকেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেই প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তাপসবাবু বলেন, আমি কিছুই বুঝতে পারছি না ইডির ভূমিকা কী রয়েছে এখানে। তার অফিসে চাকরির ডিলিংয়ের বিষয়টিও অস্বীকার করে তাপসবাবুর বক্তব্য, আমরা চাঁদা কালেকশন করতাম, আমাদের অ্যাসোসিয়েশন চালাতেও তো একটা খরচ আছে। অর্থাৎ এই মুহূর্তে একাধিক বিষয়ে বিস্ফোরক তাপস মন্ডল এবং ইডির জেরার সামনে ইডির মুখোমুখি হতে চলেছেন তাপস মন্ডল। এবং 20 তারিখে তিনি ইডির অফিসে যাবেন এবং ইডির জেরার সামনাসামনি হবেন, এমনই কিন্তু জানালেন তাপস মন্ডল। এছাড়াও মানিক ভট্টাচার্যের সাথে সেরকম কোনো সম্পর্ক ছিল না, শুধুমাত্র অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই মানিক ভট্টাচার্যের কাছে তারা বিভিন্ন দাবি নিয়ে যেতেন, এমনকি আন্দোলনের হুমকিও দিতেন মানিক ভট্টাচার্যকে, এমনই বিস্ফোরক দাবি করেছেন তাপস মন্ডল। বন্ধুরা আপনারা কী বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।